এএইচপি টিভির পরিবেশনায় শিল্পী আহসান হাবিব পেয়ারের বেদনা সরি নির্যাতিত রোহিঙ্গা অবহেলিত মায়ানমার, আমরা তাকিয়ে আছি ফেসবুক ইন্টারনেট কখন কি হয়, কিন্তু কেউ কি পেরেছি তাদের পাশে দাঁড়াতে? এমনই একটি বেদনাময় ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন দেশের সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী আলহাজ আহসান হাবিব পেয়ার। মায়ানমারের আর তো নাদ সইতে পারি না, মাজলুমানের আর তো নাদ সইতে পারি না, আরাকানের আর তো নাদ সইতে পারি না, দয়া করো দয়া করো দয়া করো মাল্লা করো মরজো না, সইতে পারি না শুনি যখন বাবাকে বেঁধে করে মাকে ধর্ষণ, চোখের পানি বাঁধে মানে না মন, মায়ের সামনে করে ছেলেকে খুন। জনম দুঃখিনী মা, যাকে হারালে যেন পৃথিবীর সব কিছু হারালাম, আজকে যারা দেশের বাহিরে রয়েছি মা যেন অনেক দূরে, সেই মাকে নিয়ে একটি বেদনাময় ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন দেশের সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী আলহাজ আহসান হাবিব পেয়ার। মায়ের কথায় মায়ের ভাষা পৃথিবীর সব ভুলে যা, লক্ষ কোটি তারার মাঝে চাঁদ হলো একটা, ও মা ও মা ও মা। চোখ রাখুন এএইচপি টিভির পর্দায়, দেখুন নতুন কিছু।